রেকর্ডিংটা অন করে নিলাম, তাহলে আমরা এইটা ডিলিট করে দেই। ওকে, সো আমাদের অ্যাসাইনমেন্ট হলো আজকে কালার সিলেক্ট করা, ঠিক আছে? কিভাবে আমরা এই কালারগুলো সিলেক্ট করতে পারবো, এক সেকেন্ড, এইগুলো ডিলিট করে দিই। এই যে এইটা, তাহলে আমরা কি করব, এই কালারগুলো করার জন্য এইখান থেকে এইটা নিব, নিয়ে প্রথমে আমরা এই এক কোণার থেকে শিপ ধরে দেন এরকম একটা ড্র করব, ঠিক আছে? যতটুকু আসলো, ওকে ফাইন, আসছে, এতটুকু আসছে, আসলো। আসার পর আমরা এই সিলেকশন টুল দিয়ে এটাকে এই দিকে টেনে বাড়াবো, ওকে? দেন একটা আমরা করলাম, দেন এখন আমরা কপি করব। কপি কিভাবে করব, এইটা সিলেক্ট করব, ওয়ালটার ধরে সিলেক্ট করার পর ওয়ালটার ধরে টান দিব, কোথায় বসাবো, এইটার উপর, এইটার উপর বসাবো। বসানোর সময় কী দেবো, একটু উপরেও যাইতে পারে, নিচেও আসতে পারে, এই জন্য আমরা শিপ চেপে ধরব, একই একই টাইপ, ওয়ালটার ছাড়বো না, ওয়ালটার থাকা অবস্থায় শিপ চেপে ধরবো, তখন আমরা এটা পারফেক্ট বসাইতে পারবো। যখন হয়ে যাবে তখন আগে আমরা এই ইয়ে ছাড়বো, ক্লিক ছাড়বো, দেন ওয়ালটার আর শিপ ইয়ে ছাড়বো। একটা হয়ে গেল, আবার করি, আমি একটু জুম করে নেই যেন আমি ঠিক মতো করতে পারি। কি করব আমরা, এটা সিলেক্ট করলাম, ওয়ালটা চেপে ধরব, ওয়ালটা চেপে ধরে কি করব, প্রথমে টান দিব, ওয়ালটা চেপে ধরেই এটাকে টান দিব। যখন আমরা এখানে এটা বসাইতে যাব তখন শিফট চেপে ধরবো একই সাথে, তাতে এটা অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। যখন এটা ঠিক মতো বসবে তখন আপনি আগে মাউসের ক্লিক ছাড়বেন, দেন আপনি শিফট আর ওয়ালটা ছাড়বেন কিবোর্ড থেকে, ওকে? এই তো হইল। তো যেহেতু আমরা আরেকটা যেটা হবে এটা একই গ্যাপে হবে, এই জন্য আমরা যেহেতু একটা থেকে আরেকটা কপি করছি, এখন আমরা এটা সিলেক্ট করে শুধু কন্ট্রোল ডি দিলেই হয়, এই যে কন্ট্রোল ডি দিলে এটা ওই একই মেজারমেন্টে যায় হয়। আবার তখন আমরা কি করব, এটাকে এখান থেকে এনে এখানে বসাবো, বসানোর সময় কি করব, শিপ চেপে ধরবো, ওয়ালটার চেপে ধরে টান দিব, দেন বসানোর সময় শিপ চেপে ধরবো, ওকে? দেন এটা ঠিক মতো বসবে, এই যে এখনও বসে নাই, জুম করে দেখবো বসছে কি না, না বসলে এটাকে জায়গা মতো বসাবো, বসছে। দেন আমরা কি করবো, আবার এটাকে ওয়ালটার চেপে ধরে এখানে বসাবো, বসানোর সময় শিপ চেপে ধরবো, ঠিক আছে? তাহলে এইভাবে করি, আমরা কপি করি, দেন এই সবগুলাকে, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটা এইটা 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 সবগুলা সিলেক্ট করলাম, করে গ্রুপ দিয়ে দিব, গ্রুপ দিয়ে এইগুলাকে নিচে নিয়ে আসবো, ওকে? এখন আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার করব। এখন যদি আমরা একটা ধরে করি, হ্যাঁ, এখান থেকে কালার প্লেট নিয়ে আসি, কোথায় কালার প্লেট, এই যে কালার প্লেট, যদি একটা ধরে করি তখন সবগুলা একসাথে চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্যেই আমরা গত ক্লাসে শিখছিলাম এই যে ডিরেক্ট সিলেকশন টুল, যে কোনো একটাকে ধরবো, এটা গ্রুপেই থাকবে কিন্তু যে কোনো একটাকে ধরবো, এখন এই একটার কালার চেঞ্জ করব, ঠিক আছে? কিভাবে করব, এইখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখান থেকে আমরা কালারের ব্যালেন্সটা করে নিব, ঠিক আছে? একটা হয়ে গেলে দেন আমরা আরেকটা করব, ওকে? ধরেন এটা হয়েছে, আপনাদের যদি মনে হয় এটা হয়েছে তাহলে এটা হয়েছে, ওকে, ফাইন, ওকে। দেন এটা হয়ে গেছে, দেন আবার এটা সিলেক্ট করব কি দিয়ে, এই ডিরেক্ট সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল, যে কোনো একটা দিয়ে করলেই হবে। একটা সিলেক্ট করব, দেন করে এখন এইটা বানাবো পার্পেল, এই যে এখানে ক্লিক দিব, দেন এখানে এসে পার্পেল মিশাই দিব, পার্পেল হয়েছে। দেন কি করব, এটা বানাবো, এটা ধরবো, দেন এখান থেকে কি করব, এটা এই কালার ব্লু কালার, এখানে ব্লু দিব, ব্লু হয়ে গেছে অটোমেটিকলি, বা একটু কমায় দিব, একটু বাড়ায় দিব, যতটুকু পারফেক্ট করা যায়। সো এইভাবে করে আমরা শিখলাম কি, কপি পেস্ট এবং কালার সিলেক্ট করা, সেটাও দেখলাম। আর আমরা জুম করার জন্য কি করি, নর্মালি কিবোর্ড থেকে কন্ট্রোল আর হলো স্পেস বার, তাহলে আমরা জুম করতে পারি, যেই অবজেক্ট আমরা জুম করতে চাই ওই অবজেক্টের উপর থেকে আমরা টানবো, ড্র্যাগ করব, ঠিক আছে? আবার নিচের দিকে ড্র্যাগ করলে এটা জুম আউট হবে, উপরের দিকে ড্র্যাগ করলে জুম ইন হবে, ঠিক আছে? বেসিক্যালি এটা হলো নট অনলি নিচের দিকে, এরকম নিচের দিকে টানি না আমরা ডিরেক্ট, টানি হলো এই কোনাকুনি, এই অ্যাঙ্গেল বরাবর টানি সিলেক্ট করে, ঠিক আছে? এই অ্যাঙ্গেল বরাবর, ঠিক আছে? তো আমরা যেই অবজেক্টকে জুম করতে চাই কন্ট্রোল স্পেস বার, দেন এই অ্যাঙ্গেলে টানি, দেখছেন অ্যাঙ্গেলের দিকে নিয়ে আসি মাউসটা, ওকে? আবার জুম আউট করতে চাইলে এই অ্যাঙ্গেলের দিকে, এই অ্যাঙ্গেলের দিকে নিব, এই দিকে, এই দিকে, এই লাইন বরাবর, ঠিক আছে? সবসময় টানবেন, ওকে? তাহলে এটাকে জুম করতে চাই, এটাকে এই দিকে টানবো, এটা জুম হবে, আবার এই দিকে টানবো জুম, তাহলে জুম ইন জুম আউট দেখলাম। তারপর আমরা যদি এটাকে মুভ করতে চাই, স্পেস বার চেপে ধরব, দেন আমরা এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে? স্পেস বার মুভ করার জন্য,
তারপর আমরা এটাকে আরেকটু জুম করে নেই, ওকে দেন এটাকে ক্লিক করলাম। এরপরে আরেকটা যেটা কাজ আছে সেটা হলো কি, এটা যখন জুম করে করে এরকম অনেক বড় হয়ে যাবে, সেন্টারে নিয়ে আসার জন্য কন্ট্রোল জিরো, তখন এটা সেন্টারে আসবে। ওকে, এই কাজগুলাই আমরা আজকে দেখলাম। কালার সিলেক্ট করার জন্য কি করতে হয়, নর্মালি আমরা কালার সোয়াচ বোর্ডে আসবো, এখানে যদি এটা না থাকে এটাকে খুঁজে নিয়ে আসবো, দেন এটা এখানে আসবে, এখানে অপশন আছে, অপশন হাইড করতে পারবো, অপশন শো করতে পারবো, ঠিক আছে, অপশন শো করতে পারবো, দেন এখান থেকে আমরা কালার দিই। আজকে এতটুকুই দেখলাম, এই ভিডিওটাই আমি আপনাদের দিয়ে দিব, এটা হলো আপনারা দেখবেন, ঠিক আছে। আরেকটা জিনিস আমি দেখাইতাম, আর কপি পেস্ট যেটা দেখাইছি, যে কোনো অবজেক্ট আপনারা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে নর্মালি কপি হবে, আর যদি আপনারা ওয়ালটার ধরে টান দেন তাহলে একটা থেকে আরেকটা কপি হবে, ঠিক আছে। দেখেন ওয়ালটার চেপে টেনে এখানে বসাইলাম, এখন যদি আমি কন্ট্রোল ডি দেই তাহলে এইভাবে কপি হবে, ঠিক আছে। আবার যদি আমি সবগুলো সিলেক্ট করি, আবার যদি আমি এটাকে ওয়ালটার ধরে টান দেই এখানে বসাই, এখন যদি কন্ট্রোল ডি দেই এটা এইভাবে কপি হবে, ঠিক আছে, যত দিবে এইভাবে হইতে থাকবে, ওকে। আর বেশি হয়ে গেলে আন্ডু দিবেন, কন্ট্রোল জ্যাড আন্ডু, ঠিক আছে। তো এইভাবে আপনারা কপি করে অনেক কিছু আমাকে দেখায়, সেন্টার ফন্ট কপি যেটা আছে, ধরেন সেন্টার ফন্ট কোনটা, একটা তো আমরা ওয়ালটার ধরে টান দেই সিলেকশন দিয়ে, আরেকটা হলো এইটার উপরেই আরেকটা কপি হবে, এটাকে সিলেক্ট করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে এটা একটার উপর আরেকটা হয়, ঠিক আছে। আর যদি কন্ট্রোল বি দেই তাহলে অন্য জায়গায় হয় পেস্টে, যে এখানে পেস্ট হয়েছে, ঠিক আছে। এই কয়েকটা আমরা আজকে দেখলাম, তাহলে আপনারা এখন চাইলে নিজেদের মতো করে সবাই অল ওভার বানাইতে পারেন, এই ছোটটা নিতে পারেন, নিয়ে এটাকে ওয়ালটা চেপে ধরে টান দিবেন, শিফট ধরে এখানে বসাবেন, দেন কন্ট্রোল ডি দিবেন, এরকম হবে, আবার সবগুলো সিলেক্ট করবেন, আবার ওয়ালটা ধরে টান দিবেন, আবার এখানে বসাবেন, আবার কন্ট্রোল ডি দিবেন, এরকম হবে, ঠিক আছে, এরকম হবে, ওকে। এই হয়ে গেল, দেন সবগুলোকে গ্রুপ করে নেবেন, তাহলে এই একটা হয়ে গেল। আবার এইখান থেকে একটা নেবেন, নিয়ে আবার কি করবেন, এটাকে ওয়ালটা ধরে টান দিবেন, কন্ট্রোল ডি দিবেন, এটা একটা হয়ে গেল, দেন আবার সিলেক্ট করবেন সবগুলা, ওয়ালটা ধরে টান দিবেন, দেন আবার কন্ট্রোল ডি দিবেন, হয়ে গেল আর একটা ডিজাইন। আবার গ্রুপ করবেন, গ্রুপ করে রাখলাম কন্ট্রোল জি দিয়ে, দেন এটাকে শিফট ধরে একটু ছোট করে দিই, এটা সমান করে দিই, এইটা হয়ে গেল আরেকটা, ওকে। দেন এইখান থেকে আরেকটা নিতে পারেন, যেটা রাউন্ড আছে এইটা, এই যে নিলাম এটা, ওকে, এইটাকে একটু বড় করে নিই, ওয়ালটার ধরে টান দেই, দিলাম টান, কন্ট্রোল ডি দিব, ওকে, দেন আবার সিলেক্ট করব, দেন আবার একটু বড় করে নিই, দেন নিচে আনি, দেন কন্ট্রোল ডি দিব, ওকে, হইল, দেন গ্রুপ সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, দেন গ্রুপ করলাম, তাহলে এই যে হয়ে গেল বিভিন্ন টাইপের মোটিভ ডিজাইন, ঠিক আছে, একদম সিম্পল। এইটাকে আমরা শিফট ধরে একটু বড় করি, শিফট ধরে বড় করলে এরকম হবে। আর মোটিভ ড্র করার সময় শিফট ধরে, শিফট ধরে করবেন অথবা শিফট আর ওয়ালটা ধরে করবেন, তাতে করে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, ঠিক আছে। এই যে এরকম শিফট আর ওয়ালটা ধরে করবেন, ঠিক আছে। নর্মালি আমরা যে আগে টানছি এইভাবে, এইভাবে টানলে তো ম্যানুয়ালি হয়, কিন্তু মোটিভ টানবেন হলো সবসময় শিফট আর ওয়ালটার ধরে, আগে শিফট আর ওয়ালটার ধরবেন, ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে ধরে টান দিবেন, তাহলে সমানভাবে হবে। আর অনলি শিফট ধরলে এক সাইড থেকে হবে, হ্যাঁ, সেন্টার ওখানেই থাকবে, ওদিক থেকে নিচে হবে। আর যদি আপনি কন্ট্রোল না সরি আপনি যদি শুধু শিফট আর ওয়ালটার ধরেন তাহলে দুই দিক থেকে হবে, ঠিক আছে, চতুর্দিক থেকে হবে, ওকে। সো আজকে এতটুকু, আপনারা এখন আপনাদের নিজেদের মতো করে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। এই যে আমি একটা করলাম, ঠিক আছে, আমি যেটা করলাম এইটাকে একটা স্ক্রিনশট দিয়ে দেন আপনাদেরকে দিয়ে দিই। তাহলে আজকে আমরা কী কী জিনিস দেখলাম, এটা দেখছি, ওকে, এই সোয়াজ দেখছি, কালার দেখছি, এইগুলো সবই দেখছি আজকে আমরা, ঠিক আছে, এইগুলো সব দেখছি, ওকে। দেন আমি এখন স্ক্রিনশট দিলাম, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, ওকে। আর এই যতটুকু আমি ভিডিওটা করছি, এই